সবাই জীবনে সফল হতে চায়, কিন্তু কয়জনই বা সফল হতে পারে? সফলতা কি ভাগ্যের উপর নির্ভর করে, নাকি সফলতার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম? আজকের এই ভিডিওতে আমরা কথা বলব কিভাবে সফলতার সঠিক পরিকল্পনা করা যায় এবং আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে হবে আপনার জন্য সফলতা মানে কি। সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কারো জন্য সফলতা মানে হচ্ছে আর্থিক স্বাধীনতা, আবার কারো জন্য সফলতা মানে হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন। সফলতা একটি মানসিক অবস্থা যা নির্ভর করে আপনার লক্ষ্য এবং মূল্যবোধের উপর। তাহলে আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমার জীবনের লক্ষ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই সফলতার প্রথম ধাপ। এই পর্বে আলোচনা করব সঠিক পরিকল্পনার গুরুত্ব। একটি জনপ্রিয় প্রবাদ আছে, যে ব্যক্তি পরিকল্পনা করে না সে আসলে পরিকল্পনা করে ব্যর্থ হওয়ার জন্য। সফল হতে হবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে সুনির্দিষ্ট এবং তা সম্পূর্ণ বাস্তবসম্মত। নিজের লক্ষ্যগুলোকে স্পষ্ট করুন, বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন আপনি যদি এক বছরে একটি বই লিখতে চান, তাহলে প্রতিদিন 500 শব্দ লিখুন। স্টেপ টু হচ্ছে সময় নির্ধারণ। প্রতিদিন প্রতিটি কাজের জন্য আপনি সময়ের একটা ডেডলাইন সেট করুন, যেমন 3 মাসের মধ্যে বইয়ের প্রথম অধ্যায় শেষ করুন। স্টেপ 3, অগ্রাধিকার ঠিক করুন। যেই কাজগুলো আপনার স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজগুলোকে আপনি অগ্রাধিকার দিন এবং সেগুলো আগে শেষ। এই পর্বে আলোচনা করব সফলতার 3টি মূলনীতি রয়েছে। আসুন এই সফলতার 3টি মূলনীতি সম্পর্কে একটু জানি। সফলতার 3টি মূলনীতির মধ্যে নাম্বার 1 হচ্ছে পরিশ্রম। কোনো লক্ষ্যই সহজে অর্জন করা যায় না। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় দেন এবং মনোযোগ সহকারে কাজ করেন, পরিশ্রম চালিয়ে যান, তাহলে সফলতা নিশ্চিত। সফলতার মূলনীতির দ্বিতীয়টি হচ্ছে ধৈর্য। সফলতা রাতারাতি আসে না, ধৈর্য ধরতে শিখুন এবং ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান। সফলতার মূলনীতির তৃতীয় পয়েন্টটি হচ্ছে ইনোভেশন। আজকের দিনে শুধু কাজ করলেই হবে না, আপনাকে কাজে নতুনত্ব নিয়ে আসতে হবে, নতুন কিছু শিখুন, নিজেকে আপডেট রাখুন। সফলতার ক্ষেত্রে চতুর্থ যে স্টেপটি সেটি হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা। আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে চ্যালেঞ্জ বা বাধা আসবেই। সেই চ্যালেঞ্জ এবং বাধাগুলোকে মোকাবেলা করাই হবে আপনার সফলতার একটি অংশ। ব্যর্থতাকে ভয় পাবেন না, ব্যর্থতা আপনাকে শেখাবে, ব্যর্থতা আপনাকে আরো শক্তিশালী করবে। সফল ব্যক্তিরা চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে দেখেন। আপনি কি সেই শক্তিশালী মানসিকতা তৈরি করতে প্রস্তুত? আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? সফলতার জন্য পরিশ্রম, পরিকল্পনা, ধৈর্য এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকা অপরিহার্য। এখনই আপনার লক্ষ্য সেট করুন এবং সে অনুযায়ী কাজ শুরু করুন। মনে রাখবেন, সফলতা আপনারই হবে আপনি যদি সে অনুযায়ী নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং ধীরে ধীরে এগিয়ে যান। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে আপনার লক্ষ্যের কথা জানান। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাটাও শেয়ার, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করেন। ধন্যবাদ আপনাকে। আপনার স্বপ্ন পূরণ করুন এবং আজই সঠিক পরিকল্পনার মাধ্যমে শুরু করে দিন।